গুতুম বা ভাই মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো আজকে তো এখানে আমি এই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অনেকে আছেন এই মাছটাকে খেতে অনেক পছন্দ করেন আবার অনেকে আছেন এই মাছটা খেতে একদমই পছন্দ করেন না তো আমার ফ্যামিলিতে এই মাছটা সবাই খায় আমিও খাই সবারই পছন্দ তো আমি এই মাছটিকে আজকে ভুনা করে রান্না করে দেখাচ্ছি খলক মরে যে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব ভাজার জন্য অনেকে আছেন এই মাছটাকে না ভেজে মশলার উপর কষিয়ে রান্না করতে পছন্দ করেন আমার কাছে এই মাছটাকে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে আমি মাছটাকে বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নিব এক একসময় মাছের বাতে বাঙালি নামে একটা প্রভাব ছিল কিন্তু এখনকার জবানে মাছের যে চড়া দাম মানুষ এখন আর আগের মতো মাছে ভাতে বাঙালি নেই এখন মানুষ ডাল ভাতে বাঙালি হয়ে গিয়েছে তো আমি এখানে মাছগুলো মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এই মাছটাকে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খাওয়া যায় এই মাছটাকে বুনাকি করে খেতেও ভালো লাগে আবার অনেক সময় টমেটো দিয়ে টক রান্না করলেও ভালো লাগে বা শাক দিয়ে চটুরি করলে ভালো লাগে তেঁতুল দিয়ে চটুরি করলেও খেতে অসাধারণ মজা লাগে তো আমি এখানে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি চামচ দিয়ে সবগুলো মাছ তুলে নিচ্ছি সহজে হাটে বাজারে পাওয়া যায় না এক সময় এই মাছটা ছোটোখাটো মানে নদীর নালাতে বা ছোটোখাটো গর্ত বা যেখানে পানি জমে থাকে খেতে ওই ছাইডে তখন এই ওই মাছগুলো খুব সহজে ধরা যেত বা ছোটোখাটো নালাতে এই মাছগুলো অনেক জন্মাতো কিন্তু এখন বর্তমানে নদী নালা অনেকটা বিলুপ্ত হয়ে গিয়েছে খাল বিল বিলুপ্ত হয়ে গিয়েছে এই এই মাছটা এখন আর সহজে পাওয়া যায় না বা হাটে বাজারেও পাওয়া যায় না সচরাচর সব সময় এই মাছটাকে বাজারে পাওয়া যায় না হঠাৎ করে এই মাছটাকে বাজারে পাওয়া যায় সব সময়ের জন্য নয় তো এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে আগে থেকে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকে এখন আমি আরেকটু ভেজে নিব কারণ আদা একটু ভালোভাবে ভেজে নিলে এই কাঁচা গন্ধটা আর থাকে না এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো যেহেতু আমি আগে লবণ দিয়েছি এখন আর লবণ দিব না আমি এখানে ব্লেড করা কাঁচামরিচ দিয়েছি পাঁচটি আপনারা চাইলে কাঁচামরিচ কুচি করেও ফালি করেও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি সবগুলো মশলা আরেকটু ভেজে নিচ্ছি যে কোনো রান্নায় মশলাটাকে যদি ভালো করে ভেজে কষিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই সেই রান্নাটা খেতে স্বাদ হবে তো আমি এ পর্যায়ে আমি দিয়ে দিব দুটি ছোট ছাইজের টমেটো টমেটোটাকে আমি ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে টমেটো ফালিও দিতে পারেন আমি আজকে সব ব্লেন্ড করে দিলাম তো সবগুলো মশলা আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলাটাকে আমি সময় নিয়ে আরেকটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার কারণ একটাই হচ্ছে মানে পেঁয়াজের যে কোনো রেসিপি যতটা ভাজা হয় ততটাই খেতে ভালো লাগে পেঁয়াজটা যতটা করেছি এরকম লাল লাল করে আমি মশলাটাকে ভেজে নিয়েছি এখন আমি কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে আমি একটি তেজপাতার চেয়ে অর্ধেকটা আমি দুটা ফালি করে দিয়ে দিলাম বেশি তেজপাতা দেওয়ার দরকার নেই তেজপাতাটা হচ্ছে অপশনাল আপনাদের ভালো লাগে দিবেন ভালো না লাগলে না দিলেও চলবে এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি দেখতেছি বলক আসার যতটুকু বলক এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো উপরে বিছিয়ে দিব উপরে বিছিয়ে দিচ্ছি সবগুলো মাছ এক এক করে যারা এই মাছটাকে খেতে পছন্দ করেন হাটে বাজারে এই মাছটা উঠলে অবশ্যই তারা এই মাছটা না কিনে বাড়ি ফিরেন না আমি অনেক পছন্দ করি এই মাছটা এই জন্য আমার হাজব্যান্ড সবসময় আমার জন্য এই মাছটা বাজারে উঠলে কিনে নিয়ে আসে এখানে আমি চার থেকে পাঁচটি মরিচের ফালি মরিচ দিয়েছি এক্সট্রা ফ্লেভার আসার জন্য যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই এই ভুনা তরকারিতে ঝাল একটু বেশি দিবেন আর পেঁয়াজ এমন খেতে মিঠা জন্য একটু ঝাল ঝাল হলে এসব রেসিপি ভুনা রেসিপিগুলো খেতে ভালো লাগে তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো আমি এ পর্যায়ে আমি আর বেশি রান্না করব না ঢাকনা উঠিয়ে আমি এ পর্যায়ে ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম আপনারা চলে ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে যে কোনো বোনা রেসিপিতে ভাজা জিরে গুঁড়া দিলে বেশি ভালো লাগে তো আমি রান্নাটা প্রায় শেষ করে ফেলেছি আর যতটুকু ঝোল রয়েছে এটা মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও টেনে যাবে আর উপরে তেল ভেসে উঠবে তো আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের আরও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর অবশ্যই একটি শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার একটা আবদার রইল আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ